নমস্কার টপ নিউজ এট 6 শুরু করছি আর প্রথমেই চোখ রাখবো আজকে 21 মঞ্চের খবরে কারণ আজকে 21 মঞ্চে দলের শুদ্ধিকরণের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সিন্ডিকেট তোলাবাজির প্রসঙ্গ না তুলেও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না তিনি মনে রাখবেন দু একজন আছে যারা একটু আধটু খারাপ কাজ করে আর বদনাম হয় দলটার আমি কোন মানুষের বিরুদ্ধে কাজ করতে কখনো এলাও করব না আমরা যেমন চাই না আমাদের দলের নাম করে কেউ কোনো বাজে কাজ করুক একজন করলে দলের উপর যাতে বদনাম না হয় সবাইকে নজর রাখতে হবে বিধানসভা ভোটে ইস্যু ছিল উন্নয়ন বনাম দুর্নীতি ভোটাররা উন্নয়নে আস্থা রাখায় সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোটে জয় মানেই যে দুর্নীতির ইস্যুটাই মানুষের মন থেকে উধাও হয়ে গেছে এমনটা নয় রাজনৈতিক মহল বলছে মুখ্যমন্ত্রী সে কথা ভালোই জানেন তাই দ্বিতীয়বার ক্ষমতায় এসেই বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিতে রীতিমতো সক্রিয় তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ নড়ে চড়ে বসায় খুশি সাধারণ মানুষ আতঙ্কে শাসক দলের অসব নেতারা এই অবস্থায় একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে নজর ছিল রাজ্যবাসীর নেত্রী মঞ্চে ওঠার আগেই তার বার্তা স্পষ্ট করে দেন পার্থ চট্টোপাধ্যায় যে দু চারজন আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করবার চেষ্টা করে তারা যেন এটুকু মনে রাখে দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আদর্শচ্যুতদের কোনো স্থান নেই মানুষই শেষ কথা বলে তাই মানুষের পাশে থাকতে হবে এবং যারা অসামাজিক কাজ করবে তাদেরকে বার করে দিতে হবে সেই বার্তাই এক্সপেক্ট করেছিল তার সমর্থকেরা আর ঠিক সেরকমই কড়া বার্তা গেল ব্যক্তি স্বার্থ নয় দলের স্বার্থ অনেক বড় মানুষের স্বার্থ অনেক বড় আমি তাদের চাই যারা দুমুঠো ভাত খেয়ে থাকে ঘরে যা আছে তাই খেয়ে থাকে মন্ডা মিঠাই খাবার জন্য লোভে পা দেয় না আমি তাদের সাপোর্ট করি আমি নিজেও সেভাবে চলার চেষ্টা করি আমি এখনো মনে করি একজন সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করা উচিত অসাধারণ হলেই কোথাও না কোথাও লোভে পড়ে গিয়ে সর্বনাশ হয়ে যাবে দলে থাকতে গেলে কি করা যাবে না তা বুঝিয়ে দেওয়াই শুধু নয় কি করতে হবে তারও স্পষ্ট দিক নির্দেশ দিয়েছেন নেত্রী একটা রাজনৈতিক দল সবচেয়ে বড় কাজ রাজনৈতিক দলটা মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে আমি বিশ্বাসযোগ্য কর্মী না হলে রাজনীতি করার অধিকার আমার নেই আগামী দিনে আমি এই তৃণমূল কংগ্রেস দেখতে চাই যে তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে হেঁটে যাবে মানুষ গর্ব করে বলবে দেখো দেখো একটা তৃণমূল কংগ্রেসের কর্মী যাচ্ছে কত ভালো আমার বিপদ হলে ওকে ডাকতে হয় না ও আমার পাশে এসে দাঁড়িয়ে যায় বুথে একটা কর্মী কি কাজ করে তার দিকে মানুষ তাকিয়ে দেখে ভোট দেয় দলটাকে মনে রাখবেন চোখের মনির মতো রক্ষা করতে হবে কারা রক্ষা করবে আপনারা কর্মীরা কারা রক্ষা করবে কর্মীরা কেউ যদি কোনো বিভেদ করতে চেষ্টা করে কোনো বিভেদে পা দেবেন না রাজনৈতিক মহলের মতে একুশের মঞ্চ থেকে দলের শুদ্ধিকরণের বার্তা দিয়ে নেতাদের সতর্ক করলেন তৃণমূল নেত্রী অপরাধের রং না দেখার বার্তা পৌঁছল পুলিশ প্রশাসনের কাছেও একই সঙ্গে দল থেকে বিনোজল ছাঁচার বার্তা দিয়ে সাধারণ মানুষের কাছে দক্ষ প্রশাসকের ভাবমূর্তি তুলে ধরলেন মমতা উন্নয়নের ইস্যুতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন তারা আশা রেখেছেন দলের নিচু তলায় দুর্নীতি থেকে শুরু করে সিন্ডিকেট তোলাবাজির বীজ উপড়ে ফেলার কাজটা নেত্রী করতে পারবেন রাজনৈতিক মহলের মতে মানুষের প্রতি সেই দায়বদ্ধতার জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার দল থেকে বিনোজল ছেঁচে ফেলতে আরও বেশি করা 2011-র ভরসায় একুশের মঞ্চ থেকে সেই বার্তায় দিলেন তিনি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলিকা সেনগুপ্ত কলকাতা